বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণা হওয়া দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। প্রচলিত কমপ্লায়েন্স ও ফিনান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট, আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অডিট রিপোর্ট প্রণয়নকে অগ্রাধিকার দিতে হবে। পিএফএম রিফর্ম স্ট্র্যাটেজি 2016 থেকে 2021 ও পিএফএম অ্যাকশন প্ল্যান 2018 থেকে 2023 আলোকে সিএজি কার্যালয়ের স্ট্র্যাটেজিক প্ল্যান 2021 থেকে 25 যথাযথ বাস্তবায়নে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকা ও লন্ডন থেকে ডাক দিয়ে নির্বাচনের পর 80টা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে এই যে ব্যক্তিবিশেষ রাজনীতির ব্যাগদের মাথা খারাপ হয়ে গেছে। সেইভাবে আবারও তারা বাদশাল তৈরি করতে চায়। তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। রেলে আম পরিবহনের ব্যবস্থা করছেন। আমার কাছে আপনারা অনেকে বলছেন যে রাজশাহীতে প্রচুর পান হয়, এই পান পরিবহনের ব্যবস্থাও করার জন্য। অন্যান্য শস্য যেগুলো আছে সেগুলো আমরা কৃষকদের সুবিধার জন্য আলোচনা করে ব্যবস্থা করব। আমাদের সিনেমার সামনে আমি মনে করি এই পরিবর্তনগুলি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপাতদৃষ্টিতে, কিন্তু এই চ্যালেঞ্জকে এটা যদি থ্রেট হিসেবে আমরা ধরি, এটাকে আরও নতুন সুযোগ এবং অপরচুনিটির ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি সেই বিষয়ে আমাদের চিন্তা করে দেখতে হবে। গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় সিনেপ্লেক্স এবং মাল্টিপারপাস সিনেমা হল তৈরি করা এবং সেগুলোকে কীভাবে অর্থনৈতিকভাবে ভায়াবল করা যায়।